অনন্য নিদর্শন ফরিদপুরের ভাঙা গোল চত্বর। সিগন্যালমুক্ত গাড়ি চলাচলের জন্য এর চারপাশে রয়েছে চারটি আন্ডারপাস, একটি ফ্লাইওভার এবং চারটি আলাদা আলাদা লেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইমা, রাউন্ড অ্যাবাউট ফ্লাইওভার যেটিকে বলছেন ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেটি কিন্তু এই যে ফরিদপুরের ভাঙাতে, এই যে দেশের গুরুত্বপূর্ণ যে 21টি জেলা, সেই জেলার যোগাযোগ কিন্তু একটি কেন্দ্রস্থলে পরিণত হয়েছে এখন এই ভাঙা। সেখানে আমরা যদি একটু দেখাই আপনাকে, যে এই রাস্তাগুলো এমন ভাবে করা হয়েছে যে চারটি রাস্তার যে মোড় রয়েছে, সেই একটি যেটি দক্ষিণ দিকে থেকে আসছে বরিশাল রোড, সেই বরিশাল থেকে যেই যানবাহনগুলো আসছে তারা কিন্তু বরিশাল থেকে এসে একই সঙ্গে কিন্তু যেই যানটি দরকার সেটি গোপালগঞ্জ যশোর, যেটি খুলনা রোডে যেতে পারবে, আবার আরেকটি যেটি রয়েছে সেটি ঢাকা এবং পদ্মা সেতুর দিকে যেতে পারবে, আবার আরেকটি চলে যেতে পারবে ফরিদপুর হয়ে একেবারে রাজবাড়ি পর্যন্ত। তো এরকম প্রত্যেকটি দিক থেকে, যেটি খুলনা থেকে যেই সড়কটি এসছে সেটিও কিন্তু সঙ্গে আরো দুটি লেন, মানে প্রত্যেকটি সড়ক থেকে কিন্তু তিনটি লেন করে বেরিয়ে এসছে, এবং চারটি রাস্তাকে এখন আরো আটটি লেনে, মোট 12টি মাথা কিন্তু পরিণত হয়েছে একই স্থানে, এবং কোন রকম যানজটের এখানে সুযোগ নেই, এবং যার যার লেন আলাদা আলাদা ভাবে রয়েছে, এবং এখানে যে আন্ডারপাস রয়েছে এবং উপরে ফ্লাইওভার রয়েছে সেটি এত চমৎকারভাবে সংমিশ্রণ হয়েছে যেখানে কোনো যানজটের সুযোগ নেই, বরং এখানে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকম কৌশল করা হয়েছে এখানে, এবং যেই যেই জায়গাগুলোতে পানি জমার সুযোগ রয়েছে সেখানে চমৎকার ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং এই পদ্মা সেতুকে ঘিরে যে ঢাকা থেকে এই ভাঙা পর্যন্ত 55 কিলোমিটার দীর্ঘ যে সুপার এক্সপ্রেসওয়ে, সেটি কিন্তু 2016 সালে তৈরি শুরু করা হয়। ঢাকা জেলা, মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং ফরিদপুর জেলায় চারটি জেলাকে ঘিরে, যেখানে আপনারা জানেন যে প্রায় 11,000 কোটি টাকা ব্যয় হয়েছে, এবং যেটি গেল বছরের 12 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন, এরপরেই কিন্তু এইসব অঞ্চলের চেহারা পাল্টে গেছে, এইসব এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে, এবং যেটি এখন অপেক্ষা করছে পদ্মা সেতুকে ঘিরে, যখন পদ্মা সেতু চালু হয়ে যাবে আগামী বছর, তখন কিন্তু এই এক্সপ্রেসের গুরুত্ব আরও বেড়ে যাবে, এবং এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের শুধু ভাগ্য বদলে যাবে না, গোটা দেশের আর্থসামাজিক অবস্থা কিন্তু পাল্টে যাবে। তো এই ছিল ভাঙা মোড় থেকে সর্বশেষ। ইমা, ফরিদপুরের ভাঙা গোল চত্বর থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।